গানের মধ্যে সিম্পলি নামটা আপনাদের বলি আর মাগুরি শৈলমা এখন একদম ভালো নেই, চান্দ্রেই ভালো আছে। শৈলমা এখন খুব চিন্তায় পড়ে গেছে, কিভাবে এই গৌরীকে জব্দ করবে বুঝতে পারছে না। এই নিয়েই এখন আর কি ষড়যন্ত্র চলছে। আচ্ছা শৈলমাকে কি কেউ হেল্প করছে পরিবারের আর কেউ? পরিবারের মানে আমার বাবা ছাড়া এবং মাধুরী ছাড়া তো আমার দলে কেউ আর অতনু মানে ভাস্রাও আর কি, তো এরা ছাড়া খুব বেশি মানে পাল্লা ভারী গৌরীর দিকে। কিন্তু ওই আর কি মানে আমরা সারাক্ষণই নতুন নতুন প্ল্যান করতে থাকছি কিভাবে আর কি ওকে বিপদে ফেলা যায়। এই মুহূর্তে পর্দায় তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ঈশান গৌরীর অ্যাক্সিডেন্ট। কি হয়েছিল, কি করে হয়েছিল, তারপর কি হয়, এগুলো তো এখন আমি খুব একটা বলতে পারবো না। কিন্তু এটা তো একটা বিরাট মানে একদম সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। এবার দেখা যাক গৌরী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা, এটুকুই বলবো। পেপার সিলেবাস একদম রাত জেগে জেগে আমি খুব ভালোবাসি নেগেটিভ রোলস করতে, আর আরও ভালোবাসি কারণ আমি আমার নেগেটিভ রোলস সিরিয়ালে তার পাশাপাশি ওয়েব সিরিজে বিভিন্ন রকমের ক্যারেক্টার্স তার পাশাপাশি ছবিতে যেমন মুখোশের যে চরিত্রটা করলাম, তো একদম বিভিন্ন রকম চরিত্রের সুযোগও একজন অভিনেত্রীর পক্ষে পাওয়াটা খুব বিরাট ব্যাপার মনে করি। আর সেই সব সমস্ত রকমভাবেই দর্শক আমাকে খুবই ভালোবাসা দিয়েছেন দিচ্ছেন এবং তারা আমাকে মানে পছন্দ করছেন আমার কাজ, এর থেকে বড় জীবনের আর কি চাওয়া হতে চায়। তারপরে তুমি ভুলেই যাই কেন কিসের রাগ এরকম মনে হয়, তো এটা আমি কাজের জায়গায় একদমই মানে কেউই সেটা জানে না, কিন্তু ব্যক্তিগত জীবনে সবাই খুব ভালো করে জানে। প্রত্যেকেই যারা কাজ করতে আসছে বা এত ঘন্টা একসঙ্গে কাজ করছে এটা খুব একটা সহজ জিনিস নয়, কারণ তোমার শরীর মন যেরকমই থাকুক না কেন তোমাকে একটা অন্যরকম মানুষ হয়ে অন্যরকম মুডে কাজ করতে হচ্ছে, আশেপাশের সবাইকে সেই মুড অনুযায়ী চলতে হচ্ছে, মানে সেরকম আলো করতে হচ্ছে, সেরকম ইয়ে করতে হচ্ছে, সেভাবে সিনটার সঙ্গে বিহেভ করতে হচ্ছে আর কি সব যারা ক্যামেরার পেছনেও আছে। ইটস এ ভেরি টাফ জব, তো আমার একার জন্য তো না সবার জন্যই খুব কঠিন, তো সবার কথা ভেবে তো এইটুকু করতেই। গৌরীর দর্শককে বলবো যে গৌরীকে যত বিপদে ফেলি না কেন গৌরীর মধ্যে একটা সাংঘাতিক স্পেশাল ব্যাপার আছে সেটা আপনারা সবাই জানেন, এবং সেটা কি শৈলমাও যথেষ্ট মানে একটু মানে সমঝেই চলতে হয় আর কি বাধ্য হয়ে। তো এবার এটাকে শৈলমা কী করে ব্যাপারটাকে দমিয়ে দেবে বা কী করে গৌরীকে জব্দ করবে আর গৌরী কী করে বা বিজয়ী হবে সেটা টানা পড়েনটা কিন্তু মিস করা চলবে না। গৌরী এলো দেখতে ভুলবেন না।